এই সংগঠনটো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি বহুতো ত্যাগ করেছো, যে সন্তানক জন্ম দিছিল আর আজি সেই সন্তানকে আমি ধ্বংস করবলে গৈছো। সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দ আমি উপভোগ করিলো, কিন্তু আজি ধ্বংস করবলৈ গৈ, নিহেক সংগঠনটো ভঙ্গ করবলৈ গৈ আজি কি একটা বেদনাসিক্ত মনেরে আজি ভঙ্গ করবলৈ বাধ্য হবলৈ আমি গৈছো। আমিও বিচাৰিছিলো, আপোনালোকেও বহুতে বিচাৰে যে সংযুক্ত মুক্তি বাহিনী অসম, অসমৰ জনজীৱনৰ লগত হীৰা হীৰাই ৰক্তৰ ৰন্ধ্ৰে ৰন্ধ্ৰে বিয়পি পৰিছিল। গুৰুজ্যোতি দাসে তেওঁৰ বক্তব্যটো কৈ গৈছে যে অসমৰ ৰাইজৰ বুকুৰ মাজত সংযুক্ত মুক্তি বাহিনী অসমে স্থান লাভ কৰিছিল, থিতাপি লৈছিল। আজি আমি তেনে এটা সংগঠনক রাইজৰ মাজৰ পৰা আঁতৰি আহি আমি বিদায় জনাবলৈ লোৱাটো খুব করুণ, খুব বিষাদৰ। এই সংগঠনটো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি বহুতো ত্যাগ করেছো, প্রতিজন হতৈধরে ত্যাগর ফসল হল, ত্যাগর ফসলত সৃষ্টি হয়েছিল সংযুক্ত মুক্তি বাহিনী অসম। আমার প্রতিজন হতৈধরে জীবনের মূল্যবান সময় আমি এই সংগঠনত দিছিলো। আমার প্রতিজন, প্রায় প্রতিজন সদস্যই তেওঁলোকৰ কোনো না কোনো এজন আত্মীয়ক হেরুয়াইছে। আমার মাজত শেহতীয়াকৈ উপস্থিত হয়েছে মিথিংগা ধৰ্মাৰ পৰিয়ালটোকে হেরুয়াবলগীয়া হয়েছে, শশগুৰু চৌধুৰী, রাজীব রাজকোঁৱৰ, রাজু বৰুৱা, প্রত্যেকে নিজের আপনজনক হেরুয়াবলগীয়া হয়েছে। গতি ইয়াম ইমান ত্যাগর পিছত আজি আমি তাক বিদায় জনাবলৈ বাধ্য হয়েছো, পরিস্থিতি আমাক বাধ্য করেছে। ময়ো ভাবিছো যে সংগঠনটুক যদি জিয়াই থাকিব পারিলোহেঁতেন, ইমান কষ্ট, ইমান ত্যাগ, বুকুর মূরর ঘাম পেলাই যে সংগঠন গড়িছিল সেইটোক আজি ভঙ্গ করব দিবলৈ ওলোৱাটো কম বেদনাদায়ক নহয়।